টুলু কই? টুলু তো আজকে যাই নাই আমাকে আনতে, ওর জন্যই তো এত দেরি হলো আমার আসতে। আর কতক্ষণ অপেক্ষা করা যায় বলো? কলেজে তো কেউ নাই, একদম খালি। কেন গেল না ও? আমি কিভাবে বলবো ও কেন গেল না, আসলে তুমি ওকে জিজ্ঞাসা করো। নে ধর, চাবি আমার কাছে আছে। একা একা এলে কোনো সমস্যা হলো না তো? কি সমস্যা হবে মা? মুকুল দাঁড়িয়ে ছিল না তো রাস্তার ধারে? ওই রাস্তাটা দিয়ে আসার সময় আমি কোনো দিকে তাকাই না, দাঁড়ায় থাকলেও আমার চোখে পড়বে না। তাকাবি না কেন কোনোদিন? হ্যাঁ, না তাকালে হুটহাট করে আচমকা সামনে এসে রিকশা থামায় ফেলবে কোনোদিন, দেখবিও না। সব কিছু এত সহজ না মা, রাস্তায় মেলা মানুষ থাকে। তুলু কেন গেল না তোকে আনতে? তুলু কোথায় গেল? আমি কিভাবে বলবো মা, আমি তো কলেজ থেকে আসলাম, আমি জানি না তো কোথায়। ও কেন গেল না তোকে আনতে? কি এমন জরুরি কাজ যে তোকে আনতে গেল না? ও আসলে কথাটা ওকে জিজ্ঞাসা করো, ও ছাড়া তোমার এই প্রশ্নের জবাব তো আর কেউ দিতে পারবে না মা। কেন শুধু শুধু হল্লা চিল্লা করছো আমার সাথে? আমি হল্লা চিল্লা করছি? হল্লা চিল্লা আমি করছি? আচ্ছা ঠিক আছে, আমি পিন্টু আর ডালিমকে কল দিয়ে দেখতেছি, একটু ফ্রেশ হতে দাও আমাকে। লাগবে না তোর কাউকে কল দেওয়া। তুমি তো আছো মা আমাকে নিয়ে টেনশনে, কখন আমার মুকুলের সঙ্গে দেখা হয়ে যায়, কথা হয়ে যায়, মুকুলকে নিয়ে আমি কবে বের হয়ে যাই, মুকুলের মায়ের সঙ্গে নাত্মীয়তা হয়ে যায়, এই টেনশনে তুমি মরে যাচ্ছ। আর ওই টুলু, ওই বিলকিসের মেয়ের সঙ্গেই যে ঘুরে বেড়াচ্ছে নৌকায়, এটা জানলে তুমি কি করবে মা? পিন্টু ডালিমরে ফোন করছিলি? তুমি তো নিষেধ করলা। থাপ্পড় দিয়ে তোর দাঁত ফেলে দেবো আমি। আচ্ছা করতেছি। হাই রে মা, তুমি যে কি পরিমাণ ছেলে মানুষ তা যদি তুমি জানতা। Thank you.